হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আমরা অনেকেই আছি যে মুহূর্তে অনেক সমস্যা হয় কিন্তু আমরা সমাধান করতে পারি না তো এই সমস্যাগুলো কেন হয় সেটাও বুঝি না তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি ইমো অ্যাপসটি কীভাবে আপডেট করবেন এবং সকল সমস্যার সম্মুখীন থেকে একেবারে চিরতরে মুক্তি পাবেন তো অনেক সময় আমাদের মুহূর্তে কথা পড়লে বা বয়স বয়েস পাঠালে সেটি সঠিকভাবে যায় না ওয়েটিং দেখায় বা ভালোভাবে সেন্ড হয় না বা ভিডিও কলে কথা ক্লিয়ার আসে না বা ভিডিও কল কোয়ালিটি ভালো হয় না তো অনেক সময় আমাদের ইমো অ্যাপসটি আপডেট করার প্রয়োজন হয় তো কিভাবে আপডেট করতে হয় আমরা অনেকেই জানি না তো আপনি যদি আপনার ইমো অ্যাপসটি আপডেট করে নেন তাহলে আপনি সব এইচডি কোয়ালিটিতে কথা বলতে পারবেন আপনার ইমু অ্যাপসে কোনো প্রকার সমস্যা থাকবে না কোনো প্রকার অ্যালাউ দেওয়ার বাকি থাকবে না তো আপনি খুব সহজে কিভাবে আপনার ইমো অ্যাপসটি আপডেট করবেন তো আজকের ভিডিও আমি দেখিয়ে দেবো খুব সুন্দরভাবে তো অবশ্যই আপনি পুরো ভিডিওটি দেখতে থাকুন আপনি আপনার ইমো অ্যাপসটি সেটা ইমো এইচডি ইমো ফ্রি ভিডিও কল সেট বা ইমো প্লাস ইমো বেটা যে কোনো অ্যাপস হোক না কেন ইমো কোম্পানির মোট পাঁচটি অ্যাপস ইমো 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 ভিডিও কল বা ইমো এইচডি ইমো প্লাস ইমো ব্যাটা বাই ইমো লাইট টোটাল পাঁচটা ইমো অ্যাপস রয়েছে ইমো কোম্পানির তো আপনি এই ভিডিও দেখার পর টোটাল পাঁচটা অ্যাপসে একই নিয়মে আপনি আপডেট করতে পারবেন কোনো সমস্যা হবে না আপনার ইমো অ্যাপসে কোনো সমস্যা থাকবে না তো এই ইমো অ্যাপসটি আপনি কীভাবে খুব সহজে আপডেট করবেন তো এর জন্য আপনি সরাসরি চলে যাবেন আপনার গুগল প্লে স্টোরে আপনি আপনার গুগল প্লে স্টোরে চলে আসবেন তো আপনি দেখতে পারতেছেন আমি গুগল প্লে স্টোরে চলে এসেছি তো গুগল প্লে স্টোরে চলে আসার পর গুগল প্লে স্টোরে যে চার্জবার আছে এখানে আপনি সার্চ করে দেবেন ইমো লিখে তো আমি ইমো লিখে এখানে চার্জ করে দিলাম তো আমি ইমো লিখে সার্চ করার পর আপনি এখানে দেখতে পারতেছেন যে আমার ইমো এফটি আপডেট চাচ্ছে তো এখানে আপনি দেখতে পাতেছেন ইমো এফটি আপডেট চাচ্ছে এখানে আপডেট এখানে আনইনস্টল তো এখান থেকে আপনি কী করবেন যে আপডেট লেখাটা আছে এখানে তো এখানে যে আপডেট লেখাটা আছে তো এই আপডেট লেখার উপর ক্লিক করে দিবেন তো আমি আপডেট লেখার উপর ক্লিক করে দিলাম তো আপডেট লেখার উপর ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারতেছেন যে এটা আপ আপডেট হওয়া শুরু হয়ে গেছে বা চালু হয়ে গেছে তো ওয়ান পারসেন্ট টু পারসেন্ট থ্রি আপনার ইমো অ্যাপসটি আপডেট হয়ে যাবে ইমো অ্যাপসটি আপডেট করার জন্য আর আপনার কোনো কিছু করতে হবে না আপনি ব্যাগে চলে আসবেন তো এটি অটোমেটিক একা একাই আপডেট হয়ে যাবে তো ব্যাগে চলে আসার পরে এখন আপনি ইমোটি ব্যবহার করবেন আপনার ইমোতে কোনো প্রকার সমস্যা অডিও কল ভিডিও কল ভয়েস সেন্ড কোনো প্রবলেম হবে না বা চ্যাটিং মেসেজ কোনো প্রকার সমস্যার সম্মুখীন হবেন না আপনি অবশ্যই তো আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে ইমো অ্যাপসটি কীভাবে খুব সহজে আপডেট করবেন